আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিস্টেম ইজি পস ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই যে পস ম্যানেজমেন্ট সিস্টেম, যে আমরা সিস্টেম ইজি এই সফটওয়্যারের আরেকটা নতুন ভিডিও ওপেন করতেছি, এটাতে আমরা জানবো হচ্ছে কি করে আমরা পারচেস ম্যানেজ করব। এই যে পারচেস বাটনটা, এখানে আমরা যে পারচেস আমরা ধরেন আমরা শপের জন্য আমরা দোকানের জন্য কিছু কিনলেন, কিছু খরচ করলেন, এই বিষয়গুলো কিভাবে অ্যাড করবো এবং রিমুভ করবো এটা দেখবো। তাহলে এখানে দেখুন পারচেস, এখানে লিস্ট পারচেস যদি আমি ক্লিক করি আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের খরচগুলো এখানে এখনো এমটি, কারণ এখনো কোনো খরচ অ্যাড করা হয় নাই। আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলে এখানে দেখুন সাপ্লায়ার, এখানে প্রথমে আসতেছে হচ্ছে আমরা যে পারচেস করতেছি এটা কার থেকে কী কিনতেছি। প্রথমে সিলেক্ট করা হচ্ছে সাপ্লায়ার, কার থেকে নিচ্ছি, সাপ্লায়ার কে এখানে সিলেক্ট করতে বলতেছে। সাপ্লায়ারের প্রথম তিন ওয়ার্ড যদি আপনি লিখেন এমডি, তাহলে দেখুন এমডি হুসাইন, এটা এমডি মিস্টার এমডি হুসাইন এটা চলে আসছে, ঠিক আছে। আর যদি আপনি নতুন করে কোনো সাপ্লায়ার না, নতুন আর কাউকে অ্যাড করে নিতে চাচ্ছেন, তাহলে তার ইন্ডিভিজুয়াল দিয়ে তার ডকুমেন্টস দিয়ে তাকে অ্যাড করে নিতে পারবেন। অর্থাৎ কার থেকে নিচ্ছেন আপনি, তার ডাটা থাকলো, রেফারেন্স নম্বর দিতে চাইলে দিতে পারবেন, নাহলে অটোমেটিক জেনারেট হবে। পারচেস স্ট্যাটাস, আপনি রিসিভ করতেছেন নাকি এটা পেন্ডিংয়ে থাকতেছে নাকি অর্ডার হয়ে গেছে, এই এখান থেকে স্ট্যাটাসটা আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এখান থেকে একজন কাস্টমার ইন্ডিভিজুয়াল হিসেবে, ক্লায়েন্ট ইন্ডিভিজুয়াল হিসেবে নিলাম, মিস্টার দিলাম মিস্টার আকিব, এমডি আকিব দিলাম, কে আই বি আকিব, দেন এখানে তার মোবাইল নম্বর দিলাম, সাপোজ একটা ডামি মোবাইল নম্বর দিয়ে দিলাম, দেন একটা ইমেল, ইমেল প্রয়োজন না, এগুলো কম্পালসারি না, থাকলে দিবেন না থাকলে নাই, তেমনি ডেট অফ বার্থ সেম, সেভে ক্লিক করলাম সিলেক্ট হয়ে থাকলো রেফারেন্স নাম্বার এবং প্যাটার্ন, প্যাটার্নে এসে আপনি এখানে টার্ম সিলেক্ট করে দিতে পারেন। ধরেন তাকে পেমেন্ট করলেন কি মান্থলি বেসিস নাকি ডেইলি বেসিস, ধরেন আপনি একজন থেকে 5 লাখ টাকা জিনিস নিলেন, তাকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনি 1 লাখ টাকা করে পে করবেন, সেক্ষেত্রে আপনি এখানে মান্থে গিয়ে প্যাটার্নটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে কোনো ডকুমেন্টস থাকলে ছবি অথবা কোনো লিখা হাতে লেখা কোনো ডকস থাকলে সেটা এখানে ব্রাউজে গিয়ে আপলোড করে দিতে পারেন, এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। ওকে, দেন আমি একটা ডকুমেন্টস হিসাবে একটা আমি উদাহরণে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিচ্ছি, যেমন ধরুন একটা দিলাম, ওকে এটা ডকুমেন্টস। তারপর এখান থেকে এখন আসা হচ্ছে প্যাটার্ন সিলেক্ট করলাম, ইনপুট প্রোডাক্ট, ইনপুট প্রোডাক্টে আমরা যদি ক্লিক করি দেখুন ড্রপ আপ হেয়ার ফাইল, অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট থাকলে সেটা আমরা এখানে দিতে পারবো, তারপর ইনপুটে ক্লিক করে ইনপুট করতে পারবো। এটা হচ্ছে ফলো স্ট্রাকচার কালার, এখান থেকে আমরা ডকুমেন্টস থাকলে সেটা ইনপুট করে দিতে পারবো, যদি ডকুমেন্টস এখন প্রয়োজন নাই। অ্যাড নিউ প্রোডাক্ট, ধরেন আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ সাপ্লায়ার থেকে যেটা নিছেন সেটা আপনি ওই প্রোডাক্টটা অ্যাড করে নিতে চাচ্ছেন সেটা করে নিতে পারবেন, অর্থাৎ সাপ্লায়ার থেকে আপনি কী নিচ্ছেন কী কিনছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অথবা আমি এখানে কম্বিনেশন যদি সিইউএম লিখি, দেখুন এখানে একটা প্রোডাক্ট চলে আসছে, অর্থাৎ আমি এই সাপ্লায়ার থেকে ধরুন নিচ্ছে হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স, এটা দুইটা ওয়ার্ড লিখলে অটোমেটিক চলে আসবে। অথবা আপনার যদি স্ক্যানার থাকে ওই বারকোডটা ওখানে ওখান থেকে হালকা স্ক্যান করলেও চলে আসবে। দেন পিস, এখানে কোয়ান্টিটি সব কিছু চলে আসছে, আপনি কত কোয়ান্টিটি নিচ্ছেন তার থেকে, ধরুন আমি 30 পিস নিচ্ছি তার থেকে, 30 পিস কত দাম এবং সব কিছু চলে আসছে। দেন ডিসকাউন্ট টাইপ, ডিসকাউন্ট টাইপে আপনি এই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট অ্যামাউন্ট সেট করতে চাইলে সেটা করতে পারবেন, যদিও সেটা আমি প্রয়োজন আছে বলে মনে করি না। দেন সেভ বলে কোনো একটা ডাটা মিসিং আছে যা দিতে হবে, হ্যাঁ এখান থেকে আপনি রিসিভে ক্লিক করলাম, রিসিভে ক্লিক করে সেভে ক্লিক করলাম, দেখুন এই পারচেসটা ডান হয়ে গেল কিন্তু। ওকে, এখন এই পারচেসটা ডান হয়ে গেল, লিস্ট পারচেস আমরা অ্যাড পারে লিস্ট পারচেস থেকে অ্যাডও করতে পারবো দেখতেও পারবো, আবার অ্যাড পারচেসে গেলে শুধুমাত্র পারচেস অ্যাড করা যাবে, লিস্টে আপনি দেখতেও পারবেন অ্যাড করতে পারবেন, অর্থাৎ একটা পেজ থেকে সব কাজ ম্যানেজ করা যায় এভাবে ইজিলি করে। আমাদের সিস্টেম এই যে পস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা এভাবে করা হয়েছে, এটা প্রথম প্রথম আপনার একটু কঠিন লাগতে পারে অনেক অপশনের জন্য, কিন্তু ইউজ টু হয়ে যান আপনি 4-5 দিন 1 সপ্তাহ 10 দিন যদি ইউজ করেন তারপরে এগুলো এই ব্যাপারগুলো আপনার জন্য একদম খুব ইজি হয়ে যাবে। লিস্ট পারচেস রিটার্ন, লিস্ট পারচেস রিটার্নে যদি আপনি দেখেন এখানে আপনি লিস্ট করতে পারবেন হচ্ছে আপনি কিছু কিনছেন যেগুলো আবার রিটার্ন করে দিচ্ছেন, কোনো কারণে কোনো প্রোডাক্টে ফল্ট আছে বা কোনো সমস্যা আছে রিটার্ন করে দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি পারচেস রিটার্নটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা পারচেস বাটনের এই যে পারচেস ড্রপ ডাউনের যে মেনুগুলো এগুলো দেখলাম। সো ধন্যবাদ সবাইকে, সিস্টেম ইজি ব্যবহার করুন, দেন আপনার বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যান।
আজকের ভিডিও এতটুকু পর্যন্ত।